প্রশাসনের উদ্যোগে ডানলপে দোকান উচ্ছেদ। ফুটপাতের ধার দিয়ে একের পর এক দোকান দিনের পর দিন গড়ে উঠেছে। কোনো দোকানে খাবারের, আবার কোনো দোকান প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তার ধারে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট তুলে দেওয়ার নির্দেশ মানা হচ্ছে। সেই মতোই সকাল থেকেই বেলগড়িয়া থানার প্রশাসনের তৎপরতায় একের পর এক দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। আর এতেই দোকানদার একসাথে আয়হীন হয়ে পড়ায় অসহায় হয়ে পড়েন দোকানদাররা। খুঁড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দোকানদারদের। 35 বছর হয়ে গেছে, বেকার হয়ে যাবো, আর কি করবো, কোথায় যাবো? আমি আমার একটা বিকলাঙ্গ ছেলে আছে, আমার খুব অসুবিধা, এটা নিয়ে করা খাওয়া হচ্ছিল, এটা নিয়ে সংসার চলতো, আর কোনো কাজ নেই। কী গল্প ভাববো এখন, তো যারা করবে করবে, যা সব আমি সাজিয়েছি, শুধু টালি দেওয়া আছে, সাজিয়ে কোনো রকম করে খাচ্ছিলাম, পাশে ক্লাব আছে করে খাচ্ছিলাম, একটা আমার ছেলে বিকলাঙ্গ আছে, আর কোনো কাজ সুবিধা কী বলবো আপনাকে। এই তো সরাতে যা কিরান ছাড়া হবেই না, হাতে উঠবেই না, অনেক কষ্ট করে দেখি কী করা যায় এখন। পুলিশ মাইকিং করে প্রচার করেনি মানে আগে থেকে জানিয়ে দেয়নি? আগে থেকে রাত্রির একটার সময় জানলাম, মাইকে অ্যানাউন্স করে দিয়েছে। এতে কতটা মানে এখন কী করবেন তাহলে? এখন দেখি, খালি করছি, দেখা যাক কী হয়। এটাকে আপনি সমর্থন করছেন? সমর্থন না করলে আমার কিছু করার নেই, সবাই ভাঙচুর করে দিচ্ছে, তো সমর্থন না করে কি করবো? আমি গরিব মানুষ, খেটে খাওয়ার লোক, আমরা তো বড় লোক না। হ্যাঁ, আমাদের সংসার দোকানতেই চলতো। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio, olhando agora te veste sempre em frente de mim, e até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Será que o vento te fez chegar?